পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লোচিপুর থেকে শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ড্রাগস সহ দুজনকে গ্রেপ্তার করে। এরই সাথে একটি নম্বরবিহীন মোটর বাইক পুলিশ আটক করে। ধৃত রাহুল দাস ও রাজ রজক ওই এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে প্রায় 600 গ্রাম নিষিদ্ধ ড্রাগস উদ্ধার হয়েছে। ধৃতদের রবিবার আসানসোল আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।